পাঠশালাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বজালির সদ্য প্রয়াত শিক্ষাবিদ সম্পূর্ণানন্দ তালুকদারের বাসগৃহত উপস্থিত হয় মুখ্যমন্ত্রীগী। মন্ত্রীগীক সঙ্গ দিয়ে মন্ত্রী রঞ্জিত কুমার দাস, বিটিসি প্রধান প্রমোদ বড়ো আর বিধায়ক ফণীধর তালুকদারে। পাঠশালাত শিক্ষাবিদ সম্পূর্ণানন্দ তালুকদারের প্রতিচ্ছবিত পুষ্পাঞ্জলির শ্রদ্ধা জানার শোক সন্তপ্ত পরিয়ালক সমবেদনা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। অগ্রণী সেনানী আর নিঃস্বার্থ সমাজসেবক সম্পূর্ণানন্দ তালুকদার ডাঙরিয়ার বিয়োগত অসম সরকারে গভীর শোক প্রকাশ করেছে। আজি তেখেতর পরিয়ালক সাক্ষাৎ করে সমবেদনা জানাবলৈ অসম সরকারের মাননীয় মন্ত্রী রঞ্জিত দাস ডাঙরিয়া আর বিটিআরর মুরব্বী প্রমোদ বড়ো ডাঙরিয়ার সৈতে মই তেখেতর বাসভবনলৈ আহি পরিয়ালর আটাইকে লগ পাই সমবেদনা জানালো। ভবানীপুর সমষ্টির বিধায়ক ডাঙরিয়াও উপস্থিত আছিল। স্বর্গীয় তালুকদার ডাঙরিয়ার এই অঞ্চলটলৈ বিশেষকৈ বজালি জিলা গঠনের মুহূর্ততে হোক, ভট্টদেব বিশ্ববিদ্যালয় স্থাপনের মুহূর্তই হোক, তেখেতে মূর লগত বহুত বার যোগাযোগত আসিলে। মই ইয়াত আহুতে তেখেত সদায় মোক লগ পাইছিলে আর এই অঞ্চলটোৰ উন্নয়নের বাবে তেখেতর মনত এটা অদ্ভুত ইচ্ছা আছিল। মই ভাবু যে তেখেতর মৃত্যুত আমার রাইজে এগৰাকী নিঃস্বার্থ সমাজসেবক হেরুয়ালে। মই শোকসন্তপ্ত পরিয়াললৈ পুনৰ এবার সমবেদনা জানাইছো আর আশা করছো ভগবানে তেখেতক চিরশান্তি প্রদান করবে। স্যার, 15 তারিখের পিছত স্যার এসওপিখন কেনেকুৱা হ'ব? বজালিপাড়া রমিজালি রিপোর্ট, নিউজ আর 7।